আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় করোনায় একজন এবং উপসর্গে চারজন মারা গেছেন খুলনায় করোনা উপসর্গে দুজন মারা গেছেন কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন নতুন শনাক্ত হয়েছেন ৬০ জন বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস এই অঞ্চলে নতুন শনাক্ত হয়েছেন ৪৯ জন নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ জেলায় নতুন শনাক্ত হয়েছেন আরও ৪৯ জন এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪৫ নাটোরে ১৪ শেরপুরে ৭ ও নেত্রকোনায় ২ জন করোনা পজিটিভ হয়েছেন এদিকে ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেছেন ১ জন জেলায় নতুন শনাক্ত ৩৪ জন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এপিবিএন এর ৩ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান সরকারি চাকরিবিধি অনুযায়ী মঙ্গলবার সকালে ইউনিট প্রধান হিসেবে গ্রেপ্তার ৩ জন এপিবিএন সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষকে জানিয়েছেন বরখাস্তকৃতরা হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ এর আগে সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গতকালই আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩ সদস্যের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে সিনহাকে হত্যার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন তারা এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সাথে প্রামাণ্যচিত্র নির্মাণে যুক্ত শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলা আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গতকাল রাত ১১:৩০টার দিকে শিপ্রা দেবনাথ ও শাহিদুল ইসলাম শিফাত একজন আইনজীবীকে নিয়ে থানায় যান ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্তত ১৫০ ব্যক্তিকে আসামি করা হয় তবে মেজর সিনহার সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সময় যারা রিসোর্টে ছিলেন তা রামু থানায় হওয়ার মামলাটি গ্রহণ করেননি সদর মডেল থানার ওসি খায়রুজ্জামান মামলাটি রামু থানা অথবা আইসিটি ট্রাইব্যুনালে করারও পরামর্শ দেন ওসি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ মাহফুজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন গতকাল থেকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা নিখোঁজ মাহফুজের বন্ধু জানান লকডাউন শেষে তারা ২৫ জন কক্সবাজার বেড়াতে এসে সাগরে গোসল করতে নামেন এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যায় মাহফুজ তাকে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়া আরেক বন্ধু জিহাদও ভেসে যাচ্ছিল এ সময় অন্য বন্ধুরা জিহাদকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন মাহফুজ কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানান মাহফুজের খোঁজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিচকর্মী ও ডুবুরিরা গত ৪ দিনের বৃষ্টিতে আবারও বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি জেলার ১৪টি ইউনিয়নের ২.৫ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সরকারি সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানিয়েছেন বন্যাদুর্গত মানুষ সিরাজগঞ্জে টানা ৮ দিন ধরে বেড়ে চলছে যমুনা নদীর পানি বুধবার সকাল পর্যন্ত পানি শহররক্ষা বাঁধ পয়েন্টে ৩ সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে আরও ৫ সেন্টিমিটার বেড়েছে পানিবন্দী জেলার ৬টি উপজেলায় প্রায় ৪.৫ লাখ মানুষ শেরপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়ক পানি নেমে গেলেও এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে ২ জেলায় সড়কপথে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে এবার শেয়ারবাজারের খবর পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক ডিএসই প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই আশ্বাস দেন বৈঠকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংক নমনীয় শর্তে তফসিলি ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার তহবিল গঠনের যে সুযোগ দিয়েছে সেটির বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসসি চেয়ারম্যান ইউনুসুর রহমান ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক ও পরিচালক শাকিল রিজভী উপস্থিত ছিলেন
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বরাবর হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।